জঙ্গলমহলে ফের ভাঙল বিজেপি। কয়েকশো কর্মীর সমর্থক নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি জঙ্গলমহলকে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল তা অব্যাহত। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকে আয়োজিত কর্মী সম্মেলনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দশটি পরিবার সহ এক গুচ্ছ নেতানেত্রী। ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির এক সদস্য সুতপা বেরা, বেলিয়াবেরা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্য চিত্তরঞ্জন মল, বেলিয়াবেরা মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ, বুথের এগারো জন সহ দুশোটি পরিবার তৃণমূলে যোগদান করেছে বলেই দাবি তৃণমূলের। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, রাজ্য বন দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বীরবাহ হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, জেলা সাধারণ সম্পাদক কালীপদ সুর সহ প্রমুখ নেতৃত্ব।